দীর্ঘ 9 বছর ধরে জটিল এক রোগে ভুগছে জুবায়ের। ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে গিয়ে নিঃস্ব পরিবার, আর বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে ছেলেটি। আল্লাহ যদি কইতেন তোমার রক্ত দিয়ে আর গোসল করাবা, তাহলে আমি এই করতাম। চিকিৎসা ব্যয় চালাতে না পেরে জুবায়ের আশা ছেড়ে দিয়েছে তার পরিবার। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা দেয়া হলে সুস্থ হতে পারে জুবায়ের। আল্লাহ দুইটে দল বানাইছে, না গরিব একটা বড় লোক, বড় লোক বানাইছে গরিবের সাহায্য করার জন্য, তাই ওর জন্য আল্লাহ সাহায্য নেই নাই। যদি লাগতে তাহলে ওর চিকিৎসা চলতে। বরগুনা সিপের খাল এলাকার নেসার শরীফের ছেলে জুবায়ের, বাবা মার একমাত্র ছেলে সন্তান সে। 2014 সালে হঠাৎ করে জুবায়ের হাত পা পেট ও বুক ফুলতে শুরু করে। কয়েক দফা স্থানীয় ডাক্তার দেখানোর পর ব্যর্থ হয়ে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসকেরা জানান, জুভেনাইল আইডিওপ্যাথিক আর্থ্রাইটিস নামক এক ধরনের জটিল রোগে আক্রান্ত হয়েছে জুবায়ের। সুস্থ হতে প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসার। আর যে কাল নিয়ে এসে কইছে 30,000 টাকার ওষুধ কারণ লাগবে মাসে, আর একটা ইঞ্জেকশন 24,000, একটা 45,000, একটা 18,000। ভাত খাইয়েন না খাই, ওষুধ চালাইতেই হইবে। যদি আজ রাত্রে ওষুধ না খাইতে পারে, সকাল উঠতে আর রাখতে পারবে না। কিশোর জুবায় জানে সে এক কঠিন রোগে আক্রান্ত, তবুও বুক ভরা আশা বেঁধে আছে একদিন সুস্থ হয়ে আবারও ফিরবে সহপাঠীদের কাছে, যাবে স্কুলে। লেখাপড়া করতে এখন আমার ভালোই লাগে, কারণ সারাদিন বসে থাকি, তো সেই জন্য আমি ডাক্তার হতে চেয়েছিলাম, আর এখন চাই যদি আল্লাহ রহমত করে। মাঝে মাঝে একটু সুস্থ হয়ে লাঠি দিয়ে হাঁটা চলা করতে পারলেও বাকি সময় কাটে বিছানায়। ছেলের জন্য দোয়া এবং সহায়তা চাইলেন এই অসহায় জননী। রাত 12টা একটাই ওই ছাদে যাইয়া নীরবে যাইয়া আমি ওর জন্য নামাজ পড়ে দোয়া করি, তা আল্লাহ যদি ভালো না পাই মানুষে কি ভালো পাইতে পারবে। আল্লাহর কাছে দিনে রাতে সারাদিনই কইয়ের কান্দি, যেন আল্লাহ তুমি একটা ছেলে দেছো, যদি আর সুস্থ করো করার মতন করো, আর যদি সুস্থ না করো তাহলে একটা কুল করো। জুবায়ের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে দরিদ্র পরিবারটির এখন পথে বসার উপক্রম। মৎস্য আড়তের শ্রমিক হিসেবে কাজ করেন জুবায়ের বাবা, তবুও দীর্ঘ 9 বছর ধরে জমি জমা বিক্রি করে চিকিৎসা চালাতে গিয়ে প্রায় 28 লাখ টাকা খরচ হয়েছে তার। এখন আর খরচ করার সামর্থ্য নেই জুবায়ের বাবার, তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। আমার আর আর্থিক কোনো সংগতি নেই, আমার ছেলেটাকে যেন চিকিৎসা করাতে পারব, কিন্তু সবাই যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার ছেলেটাকে উন্নত চিকিৎসা করাতে পারি। আমি মা বোনদেরকে কই, যদি কেউ ওর প্রতি দয়া ধরে তাহলে সাহায্যের জন্য এগিয়ে আসবে, আর যদি না ওর জন্য যেন দোয়া করে। দরিদ্র পরিবারটি একমাত্র ছেলে জুবায়ের চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব। সবার সহযোগিতা পেলে আবারও আগের মতো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে জুবায়ের, তাই প্রতিবেশীরাও তার জন্য সাহায্যের আবেদন জানান। ওষুধের অভাবে অনেক সময় দেখুন ওষুধ খাওয়াইতে পারে না, তখন ছেলেটা অনেক সময় ফুলে ওঠে। দীর্ঘমেয়াদী চিকিৎসা চালালে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে জুবায়ের, বলছিলেন বরগুনা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ মেহেদি হাসান। সবচেয়ে বড় কথা, এই চিকিৎসা না করলে সে বেডরিডেন হয়ে যেতে পারে, পঙ্গু হতে পারে, এবং তার এমনকি হার্ট অ্যাটাক কিংবা অন্য সমস্যা হতে পারে। যেহেতু বললাম মাল্টি সিস্টেম ডিজঅর্ডার, সেক্ষেত্রে একটা আসলে সময়সাপেক্ষ ব্যাপার এবং অনেক কস্টলি সব মিলিয়ে।